আবারও বাজেট প্রসঙ্গ, এক বছরের জন্য নয়, মহামারীর কথা মাথায় রেখে বাজেট পরিকল্পনা করতে হবে 2 থেকে 3 বছর মেয়াদি, মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে ব্যয়ের হিসাব কষে আয়ের নীতি থেকে সরতে হবে, ব্যয় করতে হবে আয় বুঝে। দুপুরে বাজেট নিয়ে নিজেদের সুপারিশমালা তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থাটি। সাইদার রহমানের রিপোর্ট। দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে, হুমকিতে জীবন জীবিকা, নতুন করে গরিব হয়ে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। এমন বাস্তবতা সামনে রেখে বৃহস্পতিবার পেশ হচ্ছে নতুন অর্থবছরের বাজেট। জীবন জীবিকা রক্ষায় কি পরিকল্পনা থাকবে বাজেটে, সেই আলোচনা এখন সবখানে। বাজেট নিয়ে নিজেদের সুপারিশ তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যাতে উঠে আসে কর না বাড়িয়ে কর ফাঁকি আর অর্থ পাচার ঠেকানোর কথা। অর্থনৈতিক অগ্রগতির দিকে না তাকিয়ে বৈষম্য দূর করার দিকে মনোযোগী হওয়ার তাগিদ সংস্থাটির। যে 18% 17% 18% জিডিপির আমরা খরচ করছি, এই সরকারি ব্যয় জিডিপির পরিমাণ হিসাবে এটা কিন্তু খুব বড় না। আশেপাশের দেশগুলোকে, এই সাউথ এশিয়ার এটাকেও যদি আমি গড় করি, এটা 24-25%। স্বাস্থ্যে যে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি তা বলার অপেক্ষা নেই কোথাও, সঙ্গে গুরুত্ব দেওয়ার তাগিদ কৃষিসহ চার খাতে। সিপিডি বলছে এক বছর মেয়াদি নয়, এবারে বাজেট হওয়া উচিত মধ্যমেয়াদি, অর্থাৎ 2 থেকে 3 বছরের। সর্বজনীন সামাজিক সুরক্ষা নীতিমালা থাকতো, তাহলে কিন্তু আমরা আগে থেকেই প্রস্তুত থাকতাম যে নতুন করে যারা দরিদ্র হয়েছে, এই যে নতুন সারিতনকৃতি দরিদ্র কথা বলা হচ্ছে, নতুন করে দরিদ্র যারা হয়েছে তাদেরকে কিন্তু আমরা এইটার আওতায় আনতে পারতাম। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যয়, এরকমভাবেই আসলে সরকারের বাজেট কাঠামো ঠিক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেখানে যদি বাজেট ঘাটতি প্রয়োজন হয় তাহলে সেটি 5% যে লক্ষ্য সেটি বেড়ে 6-7% পর্যন্ত গেলেও সমস্যা নেই। সিপিডি মনে করে কেবল বড় বাজেট নয়, বাস্তবায়নে দরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা। সাইদার মান, নাগরিক, ঢাকা।